আসসালামু আলাইকুম। আজকে আপনার সঙ্গে কিছু বিষয় শেয়ার করি। সে হচ্ছে, অনেক ভাইরাই বলেন যে ভাই, সৌদি আরবে গিয়ে আমরা কি সৌদি আরবের মসজিদে কি ইমামতি করার সুযোগ আছে কিনা। তো এই বিষয়ে আমি কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে বলি, এই যে আমার সামনের যে মসজিদটা দেখতেছেন প্রিয় ভাইরা, এই মসজিদটায় সিলেটের এক ভাই, ও হচ্ছে একটা কোম্পানিতে, মানে একটা ছোট্ট একটা কোম্পানিতে ডিউটি করে। তো ওখানে ওর বেতন হচ্ছে 800 রিয়াল, আর ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা। ওটা কিন্তু মালিকানা কোম্পানি, মানে ওর মালিকই 10-15 জন আমেল আছে। এই 10-15 জন আমেল মানে সাপ্লাই ভিসার মতো আর কি, সাপ্লাই। তো তাদেরকে নিয়ে এসে তারা ওই 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 অন্য কোম্পানিতে ট্রান্সফার করে বিক্রি করে দেয় আর কি। তো ওই ভাই এই মসজিদটায় ডিউটি করে। তো ওই ভাইটি 800 রিয়াল, এবং উনি একজন হাফেজ এবং ইসলামিক লাইনে লেখাপড়া করেছে, ভালো একজন মিলিয়ান ছাত্র। তো উনি ওখানে চাকরি করার পাশাপাশি তার বাসায়, আমার এই সাইডেই তার বাসাটা, ওই বাসাটা এই জায়গায়। তো ডিউটি, ওনার ডিউটি হলো 2টা পর্যন্ত আপনার কোম্পানির ডিউটি হলো ফজরের পর, মানে 6:30 থেকে বেলা 2টা পর্যন্ত। তো উনি কী করে, ফজর নামাজ পড়ে এই জায়গায়, এই মসজিদে ইমামতি করায় ফজরের সময় নামাজ পড়ায় যায়। তারপরে আপনার আসে হচ্ছে বেলা 2টার সময় জহরের নামাজ অন্য কেউ পড়ায়। তো ও জহরের নামাজ, আপনার শুক্রবার ছুটি থাকে, শুক্র শনি 2 দিন ছুটি থাকে, তো সেক্ষেত্রে জহরের নামাজ আপনার পড়াইতে পারে না, ওই শুধু শুক্র শনি, শুক্রবার তো জুমা হয়, আর শুধু শনিবারে জহরের নামাজ পড়ায়, আর বাকি 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ায়। তো এখান থেকে মোটামুটি 1200 রিয়াল এরকম বেতন পায়, আর হচ্ছে কোম্পানি দেয় হচ্ছে 800 রিয়াল। তো মোটামুটি ভালো অবস্থানে আছে আর কি। তো এই জায়গাটা আসলে পাওয়াটা অনেকটাই ভাগ্যের বিষয়। আপনারা জানেন যে সৌদি আরবে প্রত্যেকটি মসজিদে, বাংলাদেশের মতো সৌদি আরবেও কিন্তু মসজিদের কমিটি থাকে। তো এই জায়গায় উনি, ওনার বাসা এই জায়গায় এই বাসা থেকে ও রেগুলার এই জায়গায় নামাজ পড়তে এক সময় একটা ইমাম আসে না। ইমাম তো জানেন সৌদি আরবে অনেকেই লেট করে বা বাংলাদেশের মতোই, তো সেক্ষেত্রে তখন সে ইমাম ছিল না, তো দাড়ি টুপি লাগানো এবং খুব মার্শাল্লাহ চেহারাও সুন্দর সিলেটি ওই ভাইটির। তো উনি নামাজে দাঁড়ায় গিয়ে উনি এত সুন্দর করে নামাজ পড়াইছে, সৌদিরা সব মুগ্ধ হয়ে গেছে, যার কারণে ওনাকে এই জায়গায় কমিটির সবাই মিলে বসে যে আমাদের ইমাম তো ঠিক মতো আসে না, তো ওনাকে যদি এই জায়গায় কাজটা দেওয়া যায় ওনাকে প্রস্তাব দিয়েছে। তো উনি বলেছে, আমি তো জহরের সময় প্রায় মাঝে মধ্যে থাকতে পারবো না, সেক্ষেত্রে আমি 4 ওয়াক্ত কনফার্ম নামাজ পড়াতে পারবো। তো ওনাকে ঠিক পরে এই জায়গায় আপনার নামাজ পড়ানোর জন্য অনুমতি দিয়েছে, এবং এটা কমিটির থেকে প্রত্যেকটি মসজিদে একটা টাকা আসে, ফান্ড আসে। আপনারা জানেন যে প্রত্যেকটি মসজিদে সরকারি একটা ফান্ড আসে আর কি। তো ওখান থেকেই ওনাকে টাকা দেওয়া হয়, মাসে 1200 রিয়ালের মতো এরকম টাকা দেওয়া হয়। আরও কিছু বিষয়, সে হচ্ছে যারা হাফেজ, এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে কিন্তু অনেক মসজিদে কিন্তু হাফেজদেরকে আমন্ত্রণ করা হয়, মানে মসজিদ কমিটির থেকে এই হাফেজদেরকে বোলানো হয়, বার্মাইয়া বা আপনার বাংলাদেশি যারা হাফেজ আছে তাদেরকে 1 মাসের জন্য নিয়ে আসা হয়, কারো 3000, 4000, 5000 এরকম কন্ট্যাক্ট করে নিয়ে আসা হয়। কারণ আপনারা জানেন যে খতম তারাবি পড়াতে লং টাইম, অনেক টাইম লাগে, আর এটা একটা হুজুরের দ্বারা সম্ভব হয় না। তো যার কারণে 2-3টা হাফেজ একটা মসজিদে নিয়ে আসে, ওরা মানে পালাক্রমে ওনারা নামাজ পড়ায়। তো এই রমজান মাসে যতগুলো হাফেজ আছে দেখবেন তারাও ভালো একটা ইনকাম করতে পারে বা নামাজও সুন্দরভাবে পড়াইতে পারে। তো এটাই আমি আপনাদের সঙ্গে বললাম, যেসব ভাইরা আপনার এই সব লাইনে আসতে চান অবশ্যই একটা কোম্পানির মাধ্যমে আসতে হবে, কারণ ডাইরেক্ট এইভাবে ইমামতি করার সুযোগ বা চাকরি কোথাও নেই এই দেশে, সৌদি আরবে নেই এগুলো, কারণ এগুলোর দায়িত্ব হচ্ছে ওরা। আর এগুলো ছোটোখাটো, সৌদি আরবে হাজারো মসজিদ আছে, প্রচুর মসজিদ আছে যেগুলোতে ইমাম মাঝে মধ্যে থাকে না, তো ওই জায়গায় আমার প্রবাসী ভাইয়েরা মাঝে মধ্যে সুযোগ পায়। তো যাই হোক, এগুলো আপনাদের কোম্পানির মাধ্যমে এসে কোথাও কোনো মসজিদে, ছোটোখাটো মসজিদে যখন নামাজ পড়াতে নামাজ পড়বেন রেগুলার, তখন দেখা যাচ্ছে একদিন ইমাম না আসলে আপনি যদি এইভাবে সুযোগ পান, সুযোগ মানে প্রায়ই সুযোগ পাওয়া যায় যারা নামাজ পড়ায়, তো আপনি একদিন নামাজ পড়ালেন, 2-1 দিন নামাজ পড়ালেন, যদি ওখানে যদি তাদের প্রয়োজন হয় আপনাকে নক করতে পারে বা আপনার সঙ্গে কথা বলতে পারে, তখন পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এই ভিডিওটা সম্পূর্ণ আমার যেসব ভাইরা হাফেজ বা ইসলামিক লাইনে লেখাপড়া করেছেন সেসব ভাইদের জন্য এই ভিডিওটা ছিল। তো পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।